তৃণমূলকে ভোট দিতে অস্বীকার করায় গোটা পরিবারকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের দলবলের বিরুদ্ধে। শনিবার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো মালদার রতুয়া দুই নম্বর ব্লকের সম্বলপুর এলাকা জুড়ে। ঘটনায় আহত একই পরিবারের চারজন। জানা গেছে সম্বলপুর অঞ্চলের 206 নম্বর বুথে কামডল গ্রামের বাসিন্দা ইস্তাবালির বাড়িতে তৃণমূল প্রার্থীদের দলবল ভোট প্রার্থনা করতে যায়। কিন্তু ইস্তাবালির ছেলেরা জানায় তারা এবারে জোট প্রার্থীদের ভোট দেবেন। তখনই তৃণমূলের দলবল ওই পরিবারের ওপর চড়াও হয়ে পরিবারের সদস্যদের বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এমনকি তৃণমূলে ভোট না দিলে বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ আক্রান্ত পরিবারের। এই ঘটনায় আহত একই পরিবারের চারজন বর্তমানে আড়াইডাঙ্গা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গোটা ঘটনায় তৃণমূল প্রার্থীদের দলবলের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন আক্রান্ত পরিবারের সদস্যরা। এই বিষয়ে আহত ব্যক্তি মোহাম্মদ হক সাহেব বলেন, তৃণমূল লোক আইলো, 50টা মতন লোক আইসে আমাদেরকে বলছে যে ভোট দিতে হবে, না ভোট দিলে তোরাকে বাড়ি থেকে তাড়া করব, না হলে মারব, কথা আমাদের সাথে বলতে বলতে। কিন্তু আমার বড়ো ভাই ছিল ওখানে পার্সে, কেছে আমি ভোট দিব না, আমরা এখন জোট প্রার্থী করব, ভোট জোট প্রার্থীকে দিব। কিন্তু জোট প্রার্থী যেরকম কথা কয়ে যায় সেরকম ওরা কিন্তু একবার মারতে চালু করে দিলে আমাদেরকে। সেই মায়ের আমার ভাইকে যখন মারতে লাগলো তখন আমরা ধরতে গেছি, আমি আমার ছেলেগুলা আমার ভাইকে যখন মারতে লাগলো তখন আমরা ধরতে যাই, তখন আমরাকে সেই পিটন দিলে যে আমাকে এখানে লাত মারলে এঠো মেরেছে, কিডনিতে পিছনে আসে, কিডনি তো মেরে পিঠে লাত। মোট এখন আমরা চারজন আহত আছে। এখন এখন ভোট জবরদস্তি আমাদেরকে টিএমসি লোক এখন ভোট লিবে, আমি ভোট দিতে পারবো না। এখন আমরা যখন ভোট হবে যা কেমন তাকে আমরা ভোট দিব, যার ইচ্ছা হবে তখন। এই কথা বলতে যাই এইরকম মারপিট আমাদের সাথে। স্যার আমার অপারেশন করেছি, অপারেশনের জায়গায় এক লাত মেরেছে আর ঘাড়ে লাত মেরেছে আর কিল মেরেছে পিঠে। দেয়ের এ ভাঁজে আমাদেরকে অত্যাচার করেছে, তারপরে মারার পাড়ার পরে ফের তখন ওরা বলছে তোদেরকে বাড়ি তাড়া করব, রাইতে ঘুমাতে দেবো না, মারবো, বাড়ি ছেড়ে পালাইতে হবে তোরাকে। এদিকে এই ঘটনার পর হাসপাতালে চিকিৎসাধীন ওই পরিবারটির সাথে দেখা করতে আসেন মালদা জেলা পরিষদের 21 নম্বর আসনের সিপিআইএম এর প্রার্থী আব্দুর রাকিব সহ বাম কংগ্রেসের দলবল। আমার মালদা জেলা রতুয়া 21 নম্বর জেডপির অন্তর্গত সম্বলপুর জিপির কামডোল 206 নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির প্রার্থী এবং গ্রাম পঞ্চায়েতের প্রার্থী ভোট ক্যাম্পেইনে যায়। সাধারণ ভোটারের বাড়িতে উঠে, বিশেষ করে এস্তাবালির বাড়িতে উঠে তারা ভোট চাইলে এস্তাবালির বড় ছেলে বলেন যে আমরা জোট পার্টি করছি, আমরা জোট পার্টিকেই ভোট দিব। এই কথা শোনার পর 30-40 জন তৃণমূলের গুন্ডা বাহিনী তাদেরকে বেধড়ক গোটা পরিবারের মানুষকে মেরেছেন। আড়াইডাঙ্গা হসপিটালে ট্রিটমেন্ট হয়েছে এবং দু আমাকে যেটা বলেছেন একজন বৌমা, এস্তাবালির বৌমা, যে তার দু ভরির সোনার চেন ছিনতাই করেছে। আমরা বিশেষ করে জোট পার্টির পক্ষ থেকে যেটা আশঙ্কা করেছিলাম যে তৃণমূলের গুন্ডা বাহিনী যে সন্ত্রাস সৃষ্টি করবে ভোটের আগে, সেটা আমার সম্বলপুর জিপির কামডোল বুথ দিয়ে সূচনা করলো। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে।